ডিহাইড্রেশন শব্দের বাংলা মানে কি আজকের এই ছোট একটা ভিডিওতে এখন আমরা শিখব। ডিহাইড্রেশন শব্দের বাংলা মানে হচ্ছে পানি শূন্যতা, নিরোধন, জল বিয়োজন অথবা নিরোধন অথবা পানির মাত্রা কমে যাওয়া। দুটো এক্সাম্পল সেন্টেন্স। ডিহাইড্রেশন ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য বডি ডাজ নট হ্যাভ এনাফ ওয়াটার। ডিহাইড্রেশন ইজ এ কন্ডিশন ইন হুইচ দ্য বডি ডাজ নট হ্যাভ এনাফ ওয়াটার। পানি শূন্যতা একটি অবস্থা যেখানে শরীরে পর্যাপ্ত পানি থাকে না। আর একটা এক্সাম্পল সেন্টেন্স। ডিহাইড্রেশন ক্যান কোজ এ ভ্যারাইটি অফ সিমটমস ইনক্লুডিং থ্রাস্ট, ডিজিনেস অ্যান্ড ফেটিক। পানি শূন্যতা বিভিন্ন লক্ষণ সৃষ্টি করতে পারে, যেমন তৃষ্ণা, মাথা ঘোরা এবং ক্লান্তি। তো বন্ধুরা, আশা করছি ডিহাইড্রেশন শব্দের বাংলা অর্থ জেনে গেছেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।